জি চব্বিশ ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। শোবিজ চব্বিশ নিয়ে আমি অনুসরা রয়েছে আপনাদের সঙ্গে। আজ শোবিজে একটু স্বাদ বদল। বাঙালি মাত্রই আড্ডাবাজ, এবং সেই আড্ডার সঙ্গে যদি হয় এক কাপ কফি, তাহলে যেন আড্ডাটা আরও জমে যায়। বন্ধুবান্ধব, পছন্দের মানুষ সবাইকে নিয়ে যদি এই কম্বিনেশনে মানুষ আড্ডা মারতে বসে, তাহলে অবশ্যই তাদের মাথায় আসে কফি হাউসের কথা। সেই কফি হাউসের এবার নতুন ঠিকানা। এই কফি হাউস সেই সোনালি বিকেল কি ফেরত দিচ্ছে, তা জানতে আমাদের একটু ঢু মারতে হবে নতুন নিউ টাউনের কফি হাউসের অন্দরমহলে। আমি ভিতরে ঢুকতে ঢুকতেই আমার সঙ্গে দেখা হয়ে গেছে একজনের। কে বলুন তো? দেখুন, মেহুলিদি। মেহুলিদি, কেমন লাগলো বলো নতুন এই কফি হাউস? ওই এসেন্স আছে? একদম একদম, মানে মনেই হচ্ছে না যে আমি কলেজ স্ট্রিটে নেই। এখানে একটু অন্যরকম, যেহেতু এটা খুব সুন্দর একটা আর্কিটেকচারও দেখতে পাচ্ছি আমরা বাইরে থেকে, সেটা আমাকে ভীষণ মানে অ্যাট্রাক্ট করেছিল ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ভীষণ ভাল লেগেছে। একদম খাবার দাবারগুলো তো ওদের যেরকম হয় একদম সেই এসেন্সটাই রয়েছে। কফি হাউসে এলেই অদ্ভুত এক অনুভূতি কাজ করে। কত বিশিষ্ট মানুষের সৃষ্টি, কত কবিতা, কত গানের সাক্ষী কফি হাউসের টেবিলগুলো। আজ এই কফি হাউসে এসে একই রকম অনুভূতি হচ্ছে, একটু আধুনিক হয়েছে কিন্তু এসেন্সটা কিন্তু একই রয়েছে। আজকে ঘুরে দেখলে বোঝা যাবে হয়তো সেই আড্ডাটাই আবার ফিরে আসছে, মানুষ আরও মানুষকে জড়িয়ে আঁকড়ে বেঁচে থাকতে চাইছে। আজ এই কফি হাউসে, নতুন কফি হাউসের দিকে যদি তাকান, তাহলে কিন্তু সব বয়সের ভিড় পাবেন। যেমন প্রেমিক প্রেমিকা এসেছেন, তেমনই এসেছেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে অনেকে, একটা গ্যাং, এবং পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ এবং পরিবার, সকলেই কিন্তু ভিড় জমাচ্ছেন এই কফি হাউসে। আমি এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে। এখানেও কিন্তু আলাদা করে একটা জায়গা রয়েছে যেখানে প্রেমিক প্রেমিকারা একান্তে সময় কাটিয়ে নিজেদের মান অভিমান সবটাই মিটিয়ে নিতে পারেন। এই কফি হাউসে প্রথমে ঢুকেই যেখানে চোখ পড়ছে সেটি হলো একটি লাইব্রেরি। এটি নতুন সংযোজন। আপনারা কফির কাপে চুমুক দেওয়ার পাশাপাশি কিন্তু পছন্দের বইটিও তুলে নিতে পারেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিটকো এজিএম স্নেহাশিস সিনহা। এই মুহূর্তে কথা বলবো আপনার সাথে যে এই যে থিম কফি হাউসের সাথে প্রচুর নস্টালজিয়া জড়িয়ে মানুষের, তো সেই থিমটা একই রেখে এইটা কতটা টাফ ছিল এবং কীভাবে চলছে? দারুণ রেসপন্স। এই আমরা আজকে বোধ হয় ফিফথ ডে ইন অপারেশন। ফার্স্ট তিন দিন তো আমরা খুবই মানে দারুণ রেসপন্স পেয়েছি, অ্যান্ড উই আর সো সো ভেরি থ্যাঙ্কফুল টু দ্য পিপল অফ নিউ টাউন অ্যান্ড কলকাতা। কফি হাউসে যা যা মেনু ছিল, যেমন ধরুন ইনফিউশন, যেটার সাথে প্রচুর নস্টালজিয়া জড়িয়ে, এবং পাশাপাশি কবিরাজি বা স্যান্ডউইচ বলুন, কোল্ড কফি বলুন, এগুলো তো অবশ্যই থাকছে আপনাদের মেনু লিস্টে। অ্যাবসোলুটলি, আমাদের কাছে ওই কোল্ড কফি ইনফিউশন, যেটা সেই প্রথম দিকের কফি হাউস, যেটা আগে অ্যালবার্ট হল নামে পরিচিত ছিল, তারপরে একটা কফি হাউস হয়েছে ইন্ডিয়ান কফি হাউস, তো সেইখানে যেই আমাদের ইনফিউশন যে কফিটা আছে সেটাও আমরা এখানে রাখার চেষ্টা করেছি। অ্যান্ড কবিরাজি কাটলেট, ফিশ কবিরাজি কাটলেট আছে, ফিশ ফ্রাই আছে, অলমোস্ট মেনুটা ওই রকমই ম্যাচ করানোর চেষ্টা হয়েছে করেছি। ওই কফি হাউস আর এই কফি হাউসের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে কি, এখানে আমাদের কাছে ফ্রি ওয়াইফাই আছে, অ্যান্ড ইট ইজ এসি। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে থেকে যায়, কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায় না। আর বলা যাবে না কফি হাউসে সেই আড্ডাটা নেই। এবার অবশ্যই সোনালি বিকেলের স্বাদ নিতে চলে আসতে হবে নিউ টাউনের কফি হাউসে, আর যদি না নেন তাহলে সত্যিই মিস করবেন। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে অনুসরা বন্দ্যোপাধ্যায়, নিউ টাউন, কলকাতা।